আপনি তো আজি বিপিএফর যিখিনি সাধারণ সভা আসে গোলাঘাট প্রাইমারির তখেতে আসছিল থানেশ্বর বসুমতারী তখেতর আজি আপনার বিপিএফর যোগদান হওয়া বলে আমি গম পাইছো, আপনি ইয়ার বিষয়ে কি কোয়া? মই কবলগা হল এখন কালি যাওয়া নিশা 9টা বাজার মোক বাইকেদি কিছু পার্টির মানুষ আহি মোক জোর করে কইছে যে আপনার এম এল এ মাতছি, হ্যাঁ বিধায়ক মাতছি, মই বলো এই রাতে মই 9টা বাজার মই বিধায়কত মই নাযাম, বিধায়কর লগত মই আগতে আলোচনা হয়ে আছো, মোট পার্টির মানুষ আগত পুরোনো পার্টির মানুষ, নহয় না আজি আপনার যাবা দিছিল তেতিয়া মই অবিশ্বাস করি তা খুঁজলো যে মই ফোন করবা লাগবো, ফোন নম্বর মোবাইলের ফোন নম্বর লোক ফোন করলো, ফোন করার এম এল এ কে দাদা আপনার মাতছো আপনি আহ গেল দাই কলাকে নহয় আপনি ইমান পুরোনা মানুষ এই ডেকা লড়াবিলাকর ঘুরি ফুরা কিয় লাগে, আমার পুরন পার্টি পুরোনা জায়গা আপনি থাকক, আপনার যি লাগে সাইকেল লাগে পয়সা লাগে যি লাগে মই সহায় করি, তেতিয়া মই কৈছো যে মোৰ অলপ কিছুমান মোৰ অবজেকশ্যন আছে সেইকাৰণে মই তাৰ পৰা বাহিৰ আহিছো, হাইকাজিয়া কৰা নাই, মই দ্বিতীয়বাৰ মই আৰু ঘূৰি যাবলৈ ইচ্ছা নাই, কাৰণ কিয় একবাৰ ওলাই গৈছো আৰু আহিম মই দালাল মই নকৰোঁ, অঁ নহয় ঠিক আছে যিয়ে নকৰক কালি 10টা বজাত মই গোলাঘাট প্ৰাইমাৰী অফিচত যাই আছো, আপুনি মোক একবাৰ দেখা কৰোঁ, এতিয়া মই বজাৰ কৰি আছো গোলাঘাট বজাৰত, বজাৰ কৰি থকা অহাত তেওঁ মানুহ পঠাই দিছে, আহি তেওঁলোকে বোলো নহয় মই বজাৰ কৰিছো ঘৰৰ পৰা আহোঁ, নহয় নহয় ছাৰে আহি পাইছি এম এল এ আহি পাইছি আপোনাক মাতছিল মই গৈছো কৈভা দিছি বহা তেওঁলোক মিটিং চলে মই চাই আছো, এনে সময়তে তেওঁলোকে মোক কিছুমান অৱশ্যে মোক বক্তৃতা দিবাৰ সময় দিয়া নাই, মই কৈছো যে এম এল এ মোক কিয় মাতছি সেই কথাটো আগতে এম এল এ বক্তৃতা দিয়ক, এম এল এ নিদিয়াতে মোক সভাপতিয়ে অলপ ভাষণ দিবা দিলা, মই কিয় বিপিএফৰ পৰা মই কিয় আহিলো মই ভাষণটো দিলো, দিয়াৰ পিছত এম এল এ কৈছে এইটো ধন্যবাদ এই সত্য কথাই কৈছে, কোৱাৰ পিছত বাকী হেৰি কৰাৰ পিছত মই বক্তব্য দিয়াৰ পিছত মোক তেওঁ আমাৰ পুৰণা মানুহ কিবা কাৰণত কিবা অসুবিধাত তেওঁ গৈছে আজি তেওঁক আদৰি আনছো আমি মই আনছো আপোনালোকে সম্বোধন জনাওক সেইবুলি মোক দুইহেতে এখনে সম্বোধন জনাইছে, তাৰপিছত এম এল এ বক্তব্য দিছে, বক্তব্য দিয়াৰ পাছত মোক চাহ পানী খাই গুচি আহিছো, তাৰ মোৰ নিজা মন্তব্য একো নাই, এতিয়া মোৰ কথা হ'ল কি যিটো দলৰ পৰা মই বেয়া পাই এৰি আহিছো, আপোনাৰ আজি যিখিনি বিপিএফত মানে যোগদান হোৱা বুলি কোৱাটো মিছলিয়া নেকি? মিছলিয়া মোৰ মন্তব্য ভাৱে মোৰ নিজা মন্তব্য দি বিপিএফত মই জইন হোৱা নাই, তেওঁলোকে ভাষণ দিছে, আপুনি নিজে মনৰ বিবেক এতিয়া আপুনি অহা নাই, কাৰণ কিয় জানে মই আগতে বিপিএফৰ জন্মগত জন্ম লগ্নৰ পৰা সেই পাৰ্টিত আছো, কিবা এটা ৰাখিব মই গুচি গৈছো, নতুনকে মই তাতে জইনিং হবলৈ মোৰ কোনো প্ৰশ্ন নাই, মই মাতছি মই কথাখিনি শুনি আহিছো, আহি থকা যিখিনি নিৰ্বাচন আপুনি কোনটো পাৰ্টিৰ লগত এতিয়া চাপৰ্ট কৰিব? যিটো পাৰ্টিৰ লগত আদৰ্শ হৈছে মই লাগি সেই পাৰ্টিত থাকিম, পাৰ্টিৰ নামটো ইউপিপিএল, ইউপিপিএল